ওয়েলকাম টু মাই চ্যানেল আর জি টেক বন্ধু নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো মহারাষ্ট্রতে যে মার্কশিট ইস্যু করা হয়েছে সেই মার্কশিটের মাথায় লেখা রয়েছে কোভিড ডিগ্রি প্রোমোটেড উইথ কোভিড ডিগ্রি তো কালকের আমাকে একজন স্টুডেন্ট আপনাদেরই মতন একজন স্টুডেন্ট আমার এক দর্শক সে আমাকে কোয়েশ্চেন করেছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তাহলে কি আমাদের পরীক্ষা হলে মানে পরীক্ষা ছাড়া যে আমাদের মার্কশিট বেরোবে সেখানে কি কোভিড নাইন্টিন লেখা থাকবে কারণ ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন্স আমাদের ইউনিভার্সিটি মানছে না তো সেই ক্ষেত্রে আজকে যদি ইউনিভার্সিটি সেই সমস্ত গাইডলাইন্স না মেনে যদি আজকের আমাদের মার্কশিট বার করে দেয় আমাদের রেজাল্ট আউট করে দেয় তাহলে কি আমাদের রেজাল্টের মাথার ওপর লেখা থাকবে কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা লেখা থাকবে কি যে এই জন্য স্টুডেন্টটা এখানে এই জন্য স্টুডেন্টটাকে প্রমোট করে দেওয়া হলো এবং এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আপনাদেরও অনেকের কোয়েশ্চেন যে যদি ইউজিসি না মানে তাহলে কি ইউনিভার্সিটির যে মার্কশিট সেটার কি দাম থাকবে না বা এরকম কিছু লেখা থাকবে তো আজকে সেই জন্য আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করার জন্য প্রথমত আজকে দেখাবো যে আমাদের মহারাষ্ট্র গভর্নমেন্ট কি করেছে এটার এক্সপেক্টে অর্থাৎ মহারাষ্ট্র গভর্নমেন্টের যে ইউনিভার্সিটির যে এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা যারা হচ্ছে এই কোভিড নাইন্টিন লিখে প্রোমোটেড বলে করেছে তো তাদের তরফ থেকে এখন স্টেট গভর্নমেন্ট কি বক্তব্য নিয়েছে সেটা দেখাবো এবং সবাই মিলে যে প্রোটেস্ট যে কোর্টে যাবার চ্যালেঞ্জ নিয়েছিলো সেই সমস্ত কিছু এই ভিডিওটাতে দেখিয়ে দিত এবং বর্তমানে সিচুয়েশনটা সিচুয়েশানটা কী আর তার সাথে তার আগে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিগ্রিটা একটু দেখাবো কারণ এই ডিগ্রিটা আমি টুইট থেকে পেয়েছি তো তার জন্য একটু অস্পষ্ট আসতে পারে তবে আপনারা মোটামুটি বুঝতে পারছেন দেখুন প্রোমোটেড কোভিড নাইন্টিন লেখা রয়েছে তো সিচুয়েশানটা হচ্ছে আজকে আমাদের যদি ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটি আছে স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি যারা বলেই দিয়েছে যে আমরা কোনো রকমের পরীক্ষা নেব না তো এখন যদি সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো সার্টিফিকেট বের করে তাহলে কি সেই সমস্ত ইউনিভার্সিটি যদি মাথায় এই লেখাটা থাকে তাহলে অনেক প্রবলেম ফার্স্ট প্রবলেম কি হবে যে প্রথমত দু এবং দু হাজার কুড়িতে যারা যারাই বেরোচ্ছে সবাই জানে প্রত্যেকটা যেখানে যেখানে চাকরির জন্য যাবে প্রত্যেকজনই জানে কিন্তু যে এটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষা না দিয়ে এরা পাশ করেছে কারণ এই করোনাকালীন পরিস্থিতির জন্য এরা পরীক্ষা না দিয়েই পাশ করেছে এটা সবাই জানে কিন্তু মাথার উপর যদি এরকম কোভিড নাইন্টিন লেখা থাকে তাহলে ফিউচারে তাদের কিন্তু হায়ার স্টাডিজ করতে বা অনেক জায়গায় অনেক অসুবিধা হতেই পারে বা ধরুন আজকের দুদিন পর যেই সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম কোনো অর্ডার বার করে যে সেন্ট্রালে জবগুলোর জন্য যারা উইথ কোভিড নাইন্টিন তাদেরকে নেওয়া হবে না বা এরকম যদি কোনো কিছু পরবর্তী ক্ষেত্রেও কোনো কিছু হয় প্রথমত এগুলো হবে না কারণ রাইট টু ইকুয়ালিটি এর মধ্যে চলে আসছে যে সবার জন্য সব কিছু সমান তো তবুও তা তবুও একটা স্টুডেন্টের মা মানে ধরতে গেলে তাদের মার্কশিটের ওপর লেখা থাকবে এরকমভাবেই যে প্রোমোটেড উইথ কোভিড নাইন্টিন যেটা উচিত না তো এই জিনিসটা নিয়ে কিন্তু সত্যিকারের সংশয় হবে তো এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করার জন্য সোজা চলে যাবো মহারাষ্ট্রের একটা লিডিং নিউজ নিউজপেপারে চলে যাব যেখানে মহারাষ্ট্র সম্বন্ধে বলেছে এটা সম্বন্ধে এবং পুরো ক্ল্যারিফিকেশান করেছে তো এখানে বলে দিয়েছে মহারাষ্ট্র গভর্নমেন্ট অর্ডার্স টু এনকোয়ারি ইন্টু কোভিড স্ট্যাম্প অন ডিগ্রি সার্টিফিকেট তো মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে কী বলা হয়েছে সেটা প্রথমে একটু দেখে নিচ্ছি দ্য স্টেট এগ্রিকালচার ডিপার্টমেন্ট হ্যাজ অ্যানাউন্স দ্যাট ইট উইল রিমুভ The stamp promoted COVID-19 from the mark sheets issued to the third-year degree students who have been promoted based on their aggregate marks. Amid widespread criticisms from students and organizations, the department also announced strict action against the official responsible for the, for this making marking. মানে হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে এটা ক্লারিফাই করে দেওয়া হয়েছে মহারাষ্ট্র এগ্রিকালচার ডিপার্টমেন্ট বলে দিয়েছে যে যাদের যাদের এরকমভাবে প্রোমোটেড কোভিড নাইন্টিন স্ট্যাম্প দিয়ে লেখা হয়েছে সমস্ত সব করেই ক্যান্সেল হবে তাদের ফ্রেশ করে সার্টিফিকেট দেওয়া হবে ফ্রেশ করে মার্কশিট দেওয়া হবে কারণ এরকমভাবে সম্ভব না আজকে আপনি বা কোভিড নাইন্টিনের জন্য করছেন কিন্তু ডিসিশানটা কে নিচ্ছে ডিসিশানটা তো নিচ্ছে স্টেট গভর্নমেন্ট ডিসিশানগুলো ইমপ্লিমেন্ট কী করছে ইমপ্লিমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সাথে ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি ডিসিশান নিচ্ছে তো একটা স্টেট ইউনিভার্সিটি স্টেট গভর্নমেন্ট কোনো দিন চাইবে না যে একটা ছাত্র লাইফটা নষ্ট হয়ে যাক তার কেরিয়ারটা খারাপ হয়ে যাক তার জন্য এরকম কোনোদিন কোনো কিছু সম্ভব না কায়কে আমাকে যখন বলেছিল আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এরকম কিছু হয়েছে তবে এটা একটা বিশাল বড় মিস্টেক এবং যে মিস্টেকটা স্বীকার করেছে এটা ভালো এবং এই মিস্টেকটাকে যে রেক্টিফাই করে দিচ্ছে এটা ভালো এবং সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু এই পুরো জিনিসটা সম্ভব হয়েছে তো তার জন্যই সোশ্যাল মিডিয়া এখন অনেক অ্যাক্টিভ ইউটিউব টুইটার ফেসবুক বলুন যত সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমেও কিন্তু এখন অনেক মেসেজ অনেক জায়গায় পৌঁছানো যায় যেমন আমরাও ভোগকল্পের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছি তো এখানে বলেও দিয়েছে যে স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া হচ্ছে যে এই জিনিসটা ঘটিয়েছে যার মাথার বুদ্ধি এবং যে এই পুরো স্ট্যাম্পটা বানিয়েছে বানিয়ে পুরো স্ট্যাম্পটা করেছে তো সেটা অবভিয়াসলি সেটা একজন পার্সেন্ট না নিশ্চয়ই ইউনিভার্সিটি স্ট্যাক হোল্ডারদের মিটিংয়ে সেটা ফাইনাল হয়েছে নাহলে এত বড় জিনিস হতে পারে না বাট তাদের উপর মহারাষ্ট্র গভর্নমেন্ট বলছে স্ট্রিক্ট অ্যাকশান নেবে তাই আপনারা নিশ্চিত থাকুন আর কি বলেছে একটু দেখে নিচ্ছি দ্য কোভিড স্ট্যাম্প ওয়াজ ইস্যুড টু মার্কশিট ইস্যুড বাই দ্য শ্রী শিবাজি এই কলেজটাতে করেছিল এবং এই দেশমুখ এগ্রিকালচার ইউনিভার্সিটি আন্ডায় রয়েছে সেভিয়ার স্টুডেন্টস অ্যান্ড স্টুডেন্ট অর্গানাইজেশান শুধুমাত্র ছাত্র না ছাত্র পরিষদ মানে ছাত্র যে অর্গানাইজেশানগুলো আছে সংগঠনগুলো আছে সেগুলো তো তারাও কিন্তু আজকে বা এদের পাশে দাঁড়িয়েছে এই স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে এবং বলেই দিয়েছে দেখুন ফর্মার এডুকেশান মিনিস্টার অর্থাৎ আগের যে এডুকেশান মিনিস্টার ছিল সে দাঁড়িয়েছে একটা পলিটিক্যাল পার্টি আছে তারা দাঁড়িয়েছে ছাত্রদের পাশে এবং তারা বলেছে যে এরকমভাবে গভর্নমেন্ট যেটা করেছে এটা অনুচিত করেছে গভর্নমেন্টে এটা করা উচিত হয়নি এবং গভর্নমেন্ট এইভাবে স্টুডেন্টদেরকে বলা এবং স্টুডেন্টদের লাইফে মানে কেরিয়ারে যাতে ক্ষতি হয় তার জন্য এরকমভাবে মার্কশিট ইস্যু করা ভাবে কিছু বলেনি তো টেকিং তারপরে কংগ্রেজেন স্টেট ট্যুরিজম মিনিস্টার আদিত্য ঠাকরে স্পোক টু দ্য এগ্রিকালচার মিনিস্টার দাদাজি ভৌসে অ্যান্ড আগস্ট টিম টু রেক্টিফাই দ্য মিস্টেক ভৌসে লেটার ডাইরেক্টেড এগ্রিকালচার ইউনিভার্সিটি তো তিনি অলরেডি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তারা ডাইরেক্ট করে দিয়েছে এবং এগ্রিকালচার ইউনিভার্সিটিকে এগ্রিকালচার মিনিস্টার যিনি আছেন তিনি অলরেডি বলে দিয়েছে যে এরকম যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যত না ঘটে এবং এই যে সিচুয়েশান আছে এই সিচুয়েশানে যাতে অন্তত এই রকম যে ভুল মিস্টেক হয়েছে সেটাকে যাতে রেক্টিফাই করা হয় আর কি বলছে একটু দেখি আই হ্যাভ আগস্ট টু দ্য ইউনিভার্সিটি রেক্টিফাই দ্য মিস্টেক

কি আমাদের কি মাথার মানে আমাদের কি মার্কশিটের মাথার ওপর কি লেখা থাকবে কোভিড নাইন্টিন তো একদমই লেখা থাকবে না কারণ একটা স্টেট এটা লিখেছে তাও বলছে তারা ভুল করে লিখেছে এবং যে লিখেছে তার উপর তারা স্ট্রিক্ট অ্যাকশান নিচ্ছে এরকম কোনো দিন হয় না কারণ এখানে একটা কথা আছে রাইট ইকুয়ালিটি আর একটা কথা বলি বা ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি তোমরা সবাই হেরে যাচ্ছ তোমরা সবাই মন ভেঙে দিচ্ছ যেটা কেন করছো আমি জানি না করা উচিত না করবে না বি পজিটিভ থাকা সবসময় তোমাদের আমি ছোট্ট করে বলি আমি অনেকবার বলেছি আবার বলছি তোমাদের বা তোমরা কার আন্ডারে পড়ো তোমরা ইউনিভার্সিটিগুলো আন্ডারে পড়ো তো ইউনিভার্সিটি তোমাদের যে ডাইরেকশান দিচ্ছে তোমরা সেই ডাইরেকশানে চলো ইউনিভার্সিটিকে বুঝে নিতে দাও ইউজিসি পুরো ম্যাটারটা স্টেটকে বুঝে নিতে দাও ইউজিসি পুরো ম্যাটারটা এমএচ ম্যাটারটা তো তোমরা যারা আছো ইউনিভার্সিটি আন্ডারে আছো তো ইউনিভার্সিটি যেরম যেরম বলছে তোমরা সেরম সেরমভাবে চলো আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তাদের একটা বড় কোয়েশ্চেন যে ইগনু যদি পরীক্ষার জন্য বলে তাহলে আমাদেরও কি পরীক্ষা দিতে হবে ইগনু কিন্তু এখনও পরীক্ষার জন্য যেটা বলেছে থার্টি ফার্স্ট জুলাই অবধি তারা ডেটটা এক্সটেন্ড করে ফর্ম ফিল আপের জন্য ফর্ম আপ অনেক জায়গাতেই হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটিতেও তো ফর্ম ফিল আপ হচ্ছে মুকুটে তো দুদিন মানে একদম অ্যানাউন্স করার পরের দিন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ হয়েছে থার্ড ইয়ারদের জন্য তো প্রত্যেকটি ইউনিভার্সিটি ফর্ম ফিল আপগুলো করাচ্ছে কারণ ফর্ম ফিল আপ না করলে তারা জানবে কী করে যে কোন স্টুডেন্টগুলো অ্যাপিয়ার হতে চেয়েছিলো বা কোন স্টুডেন্টগুলো অ্যাপিয়ার হবে পুরো ক্লারিফিকেশানটা চলে আসবে তাদের কাছে তো তার জন্য ফর্ম ফিল আপটা খুব ইম্পর্টেন্ট এবং এখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হচ্ছে স্টেট ওন ইউনিভার্সিটি যতই তারা ওপেন হোক মুক্ত বিশ্ববিদ্যালয়ে হোক তো তার ফলে স্টেটের অ্যাডভাইসকে এত বড় জিনিস কে আর এখন যা মানে সিচুয়েশান সেই সিচুয়েশানে স্টেটকে অবহেলা করে স্টেটকে উপেক্ষা করে কোনো কিছু ডিসিশান নেওয়া এটা এখন সম্ভব না তারপরে দেখো ইউনিভার্সিটি কী বলে আর যে যে ইউনিভার্সিটি এখন অবধি বার করেনি যেমন বর্ধমান আছে এখন অবধি বার করেনি নি ডিস্টেন্স বার করেনি তো তাদের যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে বা নোটিফিকেশান আমি তো তোমাদের কাছে আপডেট আনবো তোমরা আপডেট পেলে আমাদেরকে আমাকে জানিও আমি চেষ্টা করবো সেগুলোকে আপডেট দেওয়ার তো ভিডিওটা এত অব্দি হলো কোনো টেনশান করো না সব ঠিক হয়ে যাবে এবং ইউজিসি রেকগনাইজেশন বা বাকি যা যা কিছু আছে ইউনিভার্সিটির ওপর ছাড়ো আর তোমাদের যদি ইউজিসির কথা না মেনেও যদি রেজাল্ট বার করে অন্তত মার্কশিটের মাথার ওপর কোভিড নাইন্টিন এটা লেখা থাকবে না তো ভালো থাকবে সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বি পজিটিভ হোক কলোর কিন্তু চালাতে হবে হোক কলর আপ